রিয়েলমি তাদের বাজেট সেগমেন্টের একটা নতুন পাওয়ারফুল গেমিং স্মার্টফোন বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে অবশেষে অ্যানাউন্স করেছে। আর সেই স্মার্টফোনটি হচ্ছে রিয়েলমি এর নার্জো 50। রিয়েলমি তাদের এই নার্জো 50 স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে, আর সেটা হচ্ছে 464, যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 16,499, মানে 16,500 টাকা। এবং এ স্মার্টফোনটি যদি আপনি দারাজের ফ্ল্যাশ সেল থেকে ক্রয় করতে পারেন, তাহলে এ স্মার্টফোনটি পড়বে মাত্র 15,699 টাকা, মানে 15,700 টাকা, যেটা আমার মনে হয় এই প্রাইসে একটা কিলার ডিভাইস। রিয়েলমি এর এই নার্জো 50 স্মার্টফোনটি কিন্তু এরকম কিলার প্রাইসের সাথে লঞ্চ করা খুবই দরকার ছিল বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে, কারণ রিয়েলমি 9i স্মার্টফোনের পরে অনেকটাই রিয়েলমি তার পথ পরিবর্তন করে ফেলেছিল বলে অনেকেই ধারণা করে নিয়েছিল। কিন্তু রিয়েলমি এর এই নার্জো 50 স্মার্টফোনটি এইরকম কিলার প্রাইসে লঞ্চ করে রিয়েলমি দেখিয়ে দিল কেন রিয়েলমি সবার কাছে এত প্রিয়। তো এখন দেখা যাক রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটিতে রিয়েলমি আমাদের কী কী অফার করছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট এর সাথে আসে। এবং রিয়েলমি এখানে 6 প্রকারের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ব্যবহার করেছে। যেমন ফোনটি যখন নর্মাল অবস্থায় থাকবে তখন ফোনটি অটোমেটিক্যালি 30Hz-এ সেট হয়ে যাবে। অন্যদিকে যখন আপনি কোনো মুভি অথবা কোনো টিভি সিরিয়াল দেখবেন তখন ফোনটির রিফ্রেশ রেট 48-50Hz-এর মধ্যে ওঠানামা করবে। গেমিংয়ের ক্ষেত্রে এটা হবে 60Hz, কিন্তু যখন আপনি স্ক্রলিং করবেন তখন এটি 90Hz-120Hz-এর মধ্যে ওঠানামা করবে। তো এক কথায় ডিসপ্লে বলতে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটিতে কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন আইপিএস এলসিডি ডিসপ্লে অফার করছে রিয়েলমি আমাদের। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্রাইসে 120Hz-এর রিফ্রেশ রেট ডিসপ্লে খুব একটা বেশি দেখা যায় না বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে। তো এখন কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টকে নিয়ে। ক্যামেরার কথা বললে রিয়েলমি তাদের এই নার্জো 50 স্মার্টফোনের ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে, যার মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8, এবং বাকি দুটো 2-2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর। তার মানে স্মার্টফোনের ব্যাকসাইডে আপনি সিঙ্গেল ক্যামেরা সেন্সরই পাচ্ছেন, আর সেটা 50 মেগাপিক্সেলের। আর বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি এই প্রাইস সেগমেন্টে এরকম ক্যামেরার সেট আপই আমাদের অফার করছে। এবং রিয়েলমি দাবি করছে স্মার্টফোনের ব্যাকসাইড দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি 30fps-এর পাশাপাশি ফুল এইচডি 120fps-ও ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে সেলফি ক্যামেরার কথা বললে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার মাধ্যমে সর্বোচ্চ ফুল এইচডি 30fps-এ ভিডিও রেকর্ডিং করা যাবে বলে রিয়েলমি জানিয়েছে। তো ক্যামেরা সেগমেন্টের কথা বললে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটি একদম ডিসেন্ট ক্যামেরা সেট আপের সাথে আসে। এই প্রাইসে এক্সট্রা অর্ডিনারি কিছুই স্মার্টফোনটির ক্যামেরা সেগমেন্ট থেকে আপনি পাবেন না। অন্যদিকে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনের মেন যে হাইলাইটিং বিষয় সেটা হচ্ছে এর পারফরমেন্স সেগমেন্টে, কারণ এ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসরটি। আর মিডিয়াটেক তাদের এই জি সিরিজের G96 প্রসেসরটি তৈরি করেছে 12mm আর্কিটেকচারের ওপর, যার ক্লক স্পিড 2.05 GHz, এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালিয়া G76 MC2 জিপিইউ। প্র্যাকটিক্যালভাবে বলতে গেলে মিডিয়াটেকের এই হিলিও G96 প্রসেসরটি হচ্ছে G95-এর একটি আপগ্রেড ভার্সন। আর মিডিয়াটেকের এই হিলিও G96 প্রসেসরটি কিন্তু আমরা ইতোমধ্যেই বেশ কিছু স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি। আর আপনারা কম বেশি সবাই জানেন মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসরটি আমাদের ডে টু ডে লাইফে কতটা ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে। আর আমার মনে হয় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটি হচ্ছে একমাত্র স্মার্টফোন যেটা 16,000 টাকা প্রাইস রেঞ্জে আমাদের হিলিও G96-এর মতন পাওয়ারফুল প্রসেসর অফার করছে। তো স্মার্টফোনের প্রাইস অনুযায়ী আপনাকে যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স স্মার্টফোনটি অফার করতে পারবে। অন্যদিকে অপারেটিং সিস্টেমের কথা বললে স্মার্টফোনটিতে রয়েছে Android 11 এবং রিয়েলমি এর নিজস্ব রিয়েলমি UI 2.0। অন্যদিকে ব্যাটারি সেগমেন্টের কথা বললে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, UFS 2.1 স্টোরেজ, USB Type-C। তো সব কিছু মিলিয়ে যদি আপনি রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটি 16,500 টাকা অনুযায়ী বিবেচনা করেন, তাহলে স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশের অফিসিয়াল মার্কেট অনুযায়ী অনেক বেশি কিছু আমাদের অফার করছে। 16,500 টাকা অনুযায়ী স্মার্টফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস একটি 120Hz-এর আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেকের হিলিও G96-এর মতন একটি পাওয়ারফুল প্রসেসর, 5000mAh-এর ব্যাটারি, সাথে 33W-এর ফাস্ট চার্জিং সিস্টেম।
তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় 16,500 টাকায় এই স্মার্টফোনটি আপনাকে সবথেকে ভালো গেমিং পারফরম্যান্স এবং এই স্মার্টফোনটি এই প্রাইসে সবথেকে বেশি ভ্যালু ফর মানি আপনাকে অফার করতে পারবে। তো আপনার মতামত কি Realme Narzo 50 স্মার্টফোনটিকে নিয়ে? স্মার্টফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।